করেন। একটা বিষয় ভুলে গেলাম বলে দিই, যেহেতু আমাদের খোদ মহিলারা শোনেন, হাজার হাজার মহিলাকে ধর্ম নিয়ে জেনা কারণ হচ্ছে, বলেন তো কি, তিন তালাক একসঙ্গে দিলে একসঙ্গে তিন তালাক হয়ে যাবে, এই ফতোয়া দিয়েই মহিলা যখন মিলতে চায় স্বামীর সঙ্গে, এখন বদঘাট না পেয়ে একটা হিল্লা বানিয়ে দিই, হিল্লা মানে কৌশল, কী কৌশল, তুমি এক রাত বিয়ে করো, পরদিন ছেড়ে দাও, আবার আমি বিয়ে করো। এটাকে হাদিসে বলা হয়েছে আতাইসুল মুস্তাআর, ভাড়াটির ষাট, ওই যে এক রাত যে পুরুষ লোকটি আনা হয় ভাড়াটির ষাট বলা হয়েছে। আর আপনি মুসলমান দাবি করছেন, আল্লাহ রসুল এই ধমকটাকে পর্যন্ত আপনি কিছুই মনে করছেন না, আপনি বলছেন ভাঙ্গা পরিবার জড় লাগানো যাচ্ছে, নেকির কাজ করছি, আপনি নেকি বলে নেকি হবে? এই মজহাবের নামে ধর্মের নামে অসংখ্য মানুষকে এমনি করে পথ ভ্রষ্ট করা হচ্ছে, নারী জাতিকে সবচেয়ে ধ্বংস করেছে এই মুজাহাবালারা, অথচ কোরআন হাদিস কিছুই তার মানবে না। কোরআন তালাক হয় তিনবার, আচ্ছা আমি আপনাকে বলি, সকালবেলা ভাত খাওয়া বলেন মুখ দিয়ে আমি তিনবেলা খাইলাম, হবে তিনবেলা খাওয়া? তিন তালাক তিন তোহরা দিতে হবে, তাই না? এটা তো কোরআনের বিধান। আপনি বলেন একসঙ্গে ভাত তো আসে, বলছে আমি তিনবার খাইলাম, হবে? দূরবেলা তাও জমিকে হাড়ি ভাঙবেন, বাট শিখিতে খিদে লাগছে, পাঁচ অক্ত সালাত আদায় করতে পাঁচবার একসঙ্গে বললে হবে? আপনি ফজরের সময় বললে আমি আল্লাহ মাজুর মানুষ, এই ফজরের সময় তোমার পাঁচ অক্ত পড়ে দিলাম, হবে? আর এই বেটার তালাক দেবে একসঙ্গে একদিনে এক যা বসে, এরপর ওটা জায়েজ করার জন্য আবার হিল্লা করার আরেকটা, এক মিথ্যা ঢাকতে গিয়ে আর দশটা মিথ্যা ঘাড়ে গিয়ে দেওয়া হয়েছে। এমনি হাজার হাজার মহিলাকে নিষ্ঠুর এই হিল্লা প্রথার মাধ্যমে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এর বিরুদ্ধে আলেমদের কোনো সজাগ নাই। আমি মনে যারা শিক্ষিত মহিলা আছো, এইসব মজাবে লাঠি মেরে বেরিয়ে চলে এসো তোমার কাছে, এই যে করোনা হাজ মেনে নিজের জীবন পরিচালনা করো, কেউ মোহরানা দেয় না। আল্লাহ বলছে তোমরা মোহরানা দেওয়া ফরজ মনে করে, আর আমরা অনুবাদ করতে তফসিরে কি মোহরানা দেওয়া হলে নেহলা, খুশি মনে, আরে বেটা খুশি নাকি ওটা, ওটা ফরজ, স্বামীকে তার স্ত্রীকে মোহরানা দিতেই হবে, এই ফরজের অনুবাদ খুশি মনে করাতেই আজকে মোহরানার দেশটা আউট হয়ে গেছে। খালি মোহরানা খালি লিখে রাখা হয়, মরার সময় বলে মাফ করে দাও, মোহর দিতে হয় না। ফলে এদেশে সংক্ষিপ্ত সমাজে সব বলা যায় না, হঠাৎ খেয়াল হয়ে গেল তাই বললাম, কারণ আমাদের মাবুন্ড আশেপাশে তারা শুনছে, নারী জাতির উপরে জুলুম করা ধর্মের নামে করা হচ্ছে, কোরআন হাদিস ব্যাখ্যা করে, এগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসের অনুসারী হতে হবে, অবশ্যই আপনাকে আহলুল হাদিস হতে হবে। আহলুল হাদিস হওয়া ছাড়া কোনো মুক্তি নাই, এটা কোনো ফেরকা নয়, এটা একটা আন্দোলন, এটা দাওয়াত, এই দাওয়াত নিয়ে সকল মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যাচ্ছি। দয়া করে আমাদেরকে ফেরকা ভাববেন না, আমাদেরকে সংস্কারবাদী একটা দাওয়াত মনে করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক।